আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য যে ভিডিওটা আমি সাজিয়েছি সেটা মূলত হলো কিভাবে তোমরা বানানটা শিখবে এবং ইংরেজি উচ্চারণটা কিভাবে করবে প্রপারলি, সেই বিষয়টাকে কেন্দ্র করে আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য মেক করতে যাচ্ছি। দেখো, এর আগের যে আমরা ভিডিওটা তৈরি করেছিলাম সেটা হলো ভাওয়েলের কি সাউন্ড, ই সাউন্ড। অর্থাৎ এর আগে কিন্তু দুটি ভিডিও আমরা পাবলিশ করেছি, একটা হলো ভাওয়েলের এ সাউন্ড এবং ই সাউন্ড। আজকে আমরা আলোচনা করব হলো ভাওয়েলের আই সাউন্ড নিয়ে, রাইট? অর্থাৎ আই সাউন্ড কিভাবে ভাওয়েলে এসে লং সাউন্ড করবে এবং কোথায় শর্ট সাউন্ড করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটিতে। হ্যাঁ, তারপরে একটি কথা বলি, যদি এই ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে এবং এ থেকে তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবে, যাতে করে তারাও এখান থেকে শিখতে পারে। আর তোমরা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবে, এবং যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবার দেখো যে ভাওয়েল, আমরা এর আগে জেনেছি যে পাঁচটি ভাওয়েল, সেই পাঁচটি ভাওয়েলের আমরা অলরেডি এ এবং ই এর শর্ট সাউন্ড এবং লং সাউন্ড সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলোতে। যদি তোমরা সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বোঝাটা অনেকটাই সহজ হবে। তাহলে আজকে আমরা আলোচনা করব কি নিয়ে, আই নিয়ে। দেখো, আই কিন্তু যেই সময় শর্ট সাউন্ড লং সাউন্ড করে সে সময় শুধু একটি মাত্র সাউন্ড করে, সেটা হলো আই এর যে অ্যালফাবেটিক্যাল সাউন্ড সেই সাউন্ডটা করে। আরেকটা সাউন্ড করে হলো শর্ট সাউন্ড। আমি আগেই বলেছি যে শর্ট সাউন্ড যখনই ভাওয়েল করতে যাবে তখন কিন্তু মাল্টি সাউন্ড ক্রিয়েট করবে, অর্থাৎ একের অধিক তারা সাউন্ড ক্রিয়েট করে। আজকে আমরা মূলত এই ভিডিওটিতে শিখব যে ভাওয়েল যখন লং সাউন্ড করে তখন আমরা সিবিসি অর্থাৎ ভিসিবি রুলের আন্ডারে কীভাবে সাউন্ডগুলো করবে, আর যখন শর্ট সাউন্ড করবে তখন আমরা সিবিসি রুলের আন্ডারে কীভাবে সাউন্ডগুলো করবে সেগুলো আমরা একদম এ টু জেড আজকে জানবো। আজকের পর থেকে তোমাদের আর এই ভাওয়েলের আই সাউন্ড নিয়ে আর কোনো প্রোনাউন্সিয়েশনে কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে দেখো, আমরা ভাওয়েলের লং সাউন্ড সম্পর্কে আগে আলোচনা করি, সেটা হলো আই। দেখো, আই কিন্তু এক্স্যাক্টলি আই সাউন্ডটি করছে, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড সেই সাউন্ডটাই সেখানে করেছে। এবার দেখো, এই সাউন্ডটাকে আমরা কি করব, উচ্চারণ করবো ভিসিবি রুলের আন্ডারে। অর্থাৎ ভিসিবি রুলের আন্ডারে যখন ভাওয়েল সাউন্ড করবে তখন আমরা সেটা ধরে নেব কি সাউন্ড, ভাওয়েলের লং সাউন্ড। দেখো, এই যে এখানে নাইফ, নাইফটা দেখো, এই যে আইটা, এই আইটা কিন্তু আই সাউন্ড ক্রিয়েট করছে। একটু যদি তোমাদের সাথে এক্সাম্পল শেয়ার করি তাহলে বোঝাটা অনেকটাই সহজ হবে। দেখো, এই নাইফটা যদি আমি এখানে লিখি এন আই এফ ই, নাইফ, রাইট? এবার দেখো, আমরা তখনই ভিসিবি এবং সিবিসি রুল কি করব, ফাইন্ড আউট করব কোন সময়, শব্দের ভিতরে যখন ভাওয়েল পাবো ওই ভাওয়েলটাকে আগে আমরা কি করব, ফাইন্ড আউট করে নেব, তারপরেই আমরা ভিসিবি রুল পড়বে নাকি সিবিসি রুল পড়বে সেটা আমরা অ্যাপ্লাই করে দেখব। দেখো, এই যে এখানে ভাওয়েল আছে, এই ভাওয়েলটাকে আমি ধরলাম কি ভি, আর এফটা কি কনসোনেন্ট, আর ইটা কি ভাওয়েল, তার মানে কি এটা হলো ভিসিবি রুলের আন্ডারে পড়লো। দেখো, ভিসিবি রুলের আন্ডারে পড়ার কারণে এই যে ভাওয়েল আইটা কিন্তু কি সাউন্ড করছে, আই সাউন্ডটি ক্রিয়েট করছে, নাইফ, এখানে কিন্তু আই সাউন্ডটা ক্রিয়েট করলো। তারপরে দেখো, লাইফ, এল আই এফ ই, লাইফ, এটাতেও দেখো ভি এবং সি ভি অর্থাৎ সিবিসি রুলের আন্ডারে পড়লো। এখানে এই যে লাইভ যখন তুমি উচ্চারণ করবে তখন কিন্তু আই সাউন্ড ক্রিয়েট করে, এই যে আই সাউন্ড এখানে ক্রিয়েট করলো, তার মানে কি এখানে লাইভেও কি আই সাউন্ড ক্রিয়েট করছে। তারপরে দেখো, ওয়াইফ, ওয়াইফ, এখানেও দেখো ভি আইটা কি ভি, আর সিটা ই, এফটা কি কনসোনেন্ট, আর ইটা কি ভাওয়েল, তার মানে এটাও ভিসিবি, ভিসিবি রুলের আন্ডারে পড়ছে, যার কারণে এখানে আইটা কি সাউন্ড করছে, আই সাউন্ডটি ক্রিয়েট করছে। অর্থাৎ ভাওয়েল যখন লং সাউন্ড করবে তখন সেখানে কিন্তু অবভিয়াসলি ভিসিবি রুলের আন্ডারে সে সাউন্ড করবে, আর সেই সাউন্ডটা সবসময় কি হবে, আই সাউন্ড ক্রিয়েট করবে, রাইট? তারপরে দেখো, ওয়াইফ, এবার দেখো টাইম, টাইমটা তুমি যখন উচ্চারণ করবে দেখো এখানে কিন্তু টাইম, এই যে আইটা কিন্তু কি সাউন্ড ক্রিয়েট করলো, আই সাউন্ডটি ক্রিয়েট করেছে, অর্থাৎ তার অ্যালফাবেটিক্যাল যে সাউন্ডটা সেই সাউন্ডটাই সে ক্রিয়েট করেছে। তারপর দেখো ফাইন, এই যে ফাইন যখন উচ্চারণ করবে তখনও কিন্তু আই সাউন্ড ক্রিয়েট করবে। তারপরে দেখো লাইন, এখানেও কিন্তু আই সাউন্ড ক্রিয়েট করেছে। তারপরে রাইস, রাইচেও কিন্তু আই সাউন্ড ক্রিয়েট করছে।
তারপর মাইন এখানেও কিন্তু গাই সাউন্ড ক্রিয়েট করলো অর্থাৎ আমরা এটা বারবার তোমাদেরকে বলছি যে ভাওয়েল যখন লং সাউন্ড করবে তখন তার অ্যালফাবেটিক্যাল যে সাউন্ড অর্থাৎ নিজস্ব যে সাউন্ড লেটারের সেই সাউন্ডটাই ক্রিয়েট করবে এবার দেখো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় সেটা হলো যে আই যখন শর্ট সাউন্ড ক্রিয়েট করবে তখন কিন্তু একাধিক সাউন্ড ক্রিয়েট করবে আর তখনই তোমাকে একটু বেশি করে ফোকাস দিতে হবে ভাওয়েলের লং সাউন্ডের চেয়ে শর্ট সাউন্ডের দিকে কারণ শর্ট সাউন্ডটা একাধিক সাউন্ড ক্রিয়েট করে আর একাধিক সাউন্ড যখন ক্রিয়েট করে তখন কিন্তু আমাদের ভিতরে কনফিউশন সৃষ্টি করে যে সেটার উচ্চারণটা কিভাবে হবে সেটাকেই আমি আজকে তোমাদের সেই ডাউটটাকে দূর করে দেব আজকের এই ভিডিওটিতে দেখো আই যখন ঋষিকার সাউন্ড করে এই লেটারগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে এবং এই শব্দগুলো যদি একটু পরিচিত হও তাহলে তোমাদের বোঝাটা অনেকটা সহজ হবে দেখো এই যে ফিট এফ আই টি ফিট এখানে দেখো ঋষিকার সাউন্ড করলো অর্থাৎ ভাইয়া ইটা কি দেখো এফটা হলো কনসোনেন্ট তার মানে সি আর আইটা হলো ভাওয়েল তার মানে ভি আর টিটা হলো কনসোনেন্ট তার মানে সি সিবিসি এই যে দেখো এই যে সিবিসি রুল অর্থাৎ সিবিসি রুলের আন্ডারে কিন্তু ভাওয়েলের শর্ট সাউন্ডগুলো ক্রিয়েট করে থাকবে যখনই সিবিসি রুলের আন্ডারে পড়বে তখনই তোমাকে চিন্তা করতে হবে ভাওয়েল এখানে শর্ট সাউন্ড ক্রিয়েট করছে দেখো ফিট এখানেও কিন্তু আই ই সাউন্ড ক্রিয়েট করছে তারপর দেখো সিট সিটেও কিন্তু ই সাউন্ড ক্রিয়েট করছে তারপরে দেখো হিট হিটেও কিন্তু আইটা ই সাউন্ড ক্রিয়েট করছে তারপরে পিন পিনেও কিন্তু আইটা ই সাউন্ড উইনে দেখো উইনেও কিন্তু ই সাউন্ড ক্রিয়েট করছে তারপরে বিট অর্থাৎ দুই তিন দুইয়ের অধিক অর্থাৎ তিনটি লিটার দ্বারা গঠিত এবং সেখানে দেখো যতগুলো ভাওয়েল এসেছে আই যতগুলো বার এসেছে তত বারই কিন্তু সেখানে ই সাউন্ড ক্রিয়েট করছে তারপর দেখো লিভ এখানেও কিন্তু ই সাউন্ড ক্রিয়েট করছে তারপর সিফ এখানেও কিন্তু ই সাউন্ড ক্রিয়েট করেছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো অবশ্যই অবশ্যই তোমাকে সিবিসি রুল ফলো করে এগুলো কি করতে হবে প্রোনাউন্সিয়েশন করতে হবে এবার দেখো আই তো গেল ই সাউন্ড ক্রিয়েট করো এবার দেখো আই আবার আ সাউন্ড ক্রিয়েট করেছে আমি বলেছি যে শর্ট সাউন্ড যখনই ভাওয়েল করবে তখন কিন্তু এরা কিন্তু প্রত্যেকটা লেটারই কিন্তু মাল্টি সাউন্ড ক্রিয়েট করবে এবার দেখো আইটা কিন্তু এখানে কি আ সাউন্ড ক্রিয়েট করলো রাইট আ সাউন্ড ক্রিয়েট করলে দেখো এই যে আমরা সার বলি না সার দেখো এখানে এই আইটা কিন্তু এখানে কিন্তু আ সাউন্ড ক্রিয়েট করেছে যার কারণেই কিন্তু এখানে সার সাউন্ডটা তুমি তৈরি করতে পেরেছো রাইট দেখো এই যে সার তারপরে দেখো বার্ড বার্ডে কি বার্ডের আইটাও কিন্তু আ সাউন্ড ক্রিয়েট করছে তারপরে দেখো ফার্স্ট যখন ফার্স্ট বলো তখন এখানে আইটা কিন্তু ই সাউন্ড ক্রিয়েট করে নাই এখানে কি সাউন্ড ক্রিয়েট করেছে এখানে আ সাউন্ড ক্রিয়েট করেছে তারপরে দেখো থার্ড এখানেও কিন্তু আইটা কিন্তু আ সাউন্ড ক্রিয়েট করেছে তারপরে গার্ল এই যে শব্দগুলো আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আই কিন্তু কি সাউন্ড ক্রিয়েট করেছে আ সাউন্ড ক্রিয়েট করেছে তারপরে দেখো শার্ট শার্টেও কিন্তু আইটা আ সাউন্ড ক্রিয়েট করেছে তারপরে বার্থ বার্থ মানে কি জন্মদিন সেখানেও কিন্তু আইটা কি আ সাউন্ড ক্রিয়েট করেছে তারপরে ডার্টি ডার্টি মানে কি ডার্টি মানে কি ময়লা বা আবর্জনা এখানেও দেখো আইটা কিন্তু আ সাউন্ড ক্রিয়েট করেছে আশা করি তোমরা আয়ের ই সাউন্ড এবং আ সাউন্ডটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো লাস্ট অফ অল আই আর একটা সাউন্ড করে সেটা হলো আয়া সাউন্ড করে দেখো এই যে আয়া সাউন্ড করে এই সাউন্ডটা সম্পর্কে একটু তোমাদের বলি সেটা হলো এক্সাম্পলটা দেখলে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারবে যেমন ডায়ার ডায়ার এই যে ডায়ার এখানে এই আইটা কিন্তু আয়া সাউন্ড করলো আয়া সাউন্ড করছে ডায়ার তারপরে দেখো মায়ার মায়ার এখানেও কিন্তু আইটা আয়া সাউন্ড ক্রিয়েট করেছে তারপরে দেখো ওয়ার ওয়ারেও এখানে আইটা কি সাউন্ড ক্রিয়েট করেছে আয়া সাউন্ড ক্রিয়েট করছে তারপর টায়ার টায়ারেও আয়া সাউন্ড ক্রিয়েট করেছে তারপর দেখো স্কোয়ার স্কোয়ারের এই যে আইটা এটা কিন্তু দেখো এখানে আয়া সাউন্ড ক্রিয়েট করেছে হ্যাঁ স্কোয়ারের এখানে একটু কথা বলি দেখো স্কোয়ারের এখানে দুইটা ইউ আছে রাইট ই কি ভাওয়েল আছে দুটি ভাওয়েল আছে একটা হলো ইউ আর একটা হলো কি আই কিন্তু এখানে আমি যেহেতু আই সাউন্ড নিয়ে কথা বলছি যার কারণে এই দুটাকে আমি কি ধরব ভাওয়েল ধরবো আর এই এই কিউটাকে আমরা কনসোনেন্ট ধরে আরটাকে কনসোনেন্ট ধরে সিবিসি রুলের আন্ডারে এটাকে আমরা কি করব উচ্চারণ করব যার কারণে কিন্তু এখানে স্কোয়ার এখানে কিন্তু আয়া সাউন্ড ক্রিয়েট করছে তারপর দেখো ইন্টায়ার ইন্টায়ারের এই যে এখানে আইটা কিন্তু আয়া সাউন্ড ক্রিয়েট করেছে তারপরে আছে কি ইনস্পায়ার ইনস্পায়ার মানে কি
উৎসাহ দেওয়া অনুপ্রেরণা দেওয়া ইনস্পায়ার এখানেও কিন্তু আয়া সাউন্ড ক্রিয়েট করেছে আইটা তারপরে ডিজায়ার ডিজায়ার এখানেও দেখো আইটা কিন্তু আয়া সাউন্ড ক্রিয়েট করেছে রাইট সবটাই কিন্তু এখানে কিন্তু দেখো আইটা কিন্তু প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু আয়া সাউন্ড ক্রিয়েট করেছে আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি এই বিষয়টা যদি ভালোভাবে বোঝো তাহলে এবং ভাওয়েলের লেটারগুলো সম্পর্কে যদি সম্যক যদি ধারণা রাখতে পারো এদের প্রোনাউন্সিয়েশন সম্পর্কে তাহলে তোমরা ইংরেজি খুব সহজে উচ্চারণ করে এবং রিডিং পড়াটা শেখাটা তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে সো আজকে তোমরা যারা আমাকে দেশ এবং দেশের বাহির থেকে নতুনভাবে দেখছো অবশ্যই তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট থাকবে এই ভিডিওগুলো থেকে তোমরা যদি কোনো উপকার পাও তাহলে অবভিয়াসলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিবে এবং এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো থ্যাংক ইউ